শব্দ না এর পূর্বে যদি
বসাই নাম শব্দে পূর্ণ যদি ব উপসর্গ বসাই তাহলে শব্দ অধিকাংশ কি বদনাম যার অর্থ আছে বদনাম অর্থ দুর্নাম যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আশা করি উপসর্গ কি উপসর্গ যুগে কিভাবে শব্দ গঠিত হয় বুঝতে পারছো তাহলে আজকে তোমাদের এইচডব্লিউ আকারে যা দিব তোমরা অবশ্যই সেগুলো করে দেখো এইচডব্লিউ সমান সমান কি লিখলাম একটু লক্ষ্য করো বোর্ডের দিকে সরেয়া এগুলো সব উপসর্গ এখানে যা লিখতেছি উপসর্গ দেখো সরেয়া ওরা পুরো করি উপ বি এই যে বি পর্যন্ত যা আছে এখানে এগুলো হলো উপসর্গ এগুলো একটু লক্ষ্য করো খুব মনোযোগ সহকারে এখানে আমি ব্র্যাকেটের ভিতরে হার শব্দটা লিখছি এই হার কিন্তু একটা মূল শব্দ এটা কিন্তু আমার উপসর্গ না এই হার শব্দ একটা মূল শব্দ তাই তোমাদের সুবিধাটা হলো কি তোমরা এই উপসর্গ সরেয়ার সাথে হার বসাইবা আহার অনার সাথে হার বসাইবা অনাহার পুরুষ সাথে হার বসাইবা পুরোহার হরির সাথে হার বসাইবা হরিহার উপর সাথে হার বসাইবা উপহার ভির সাথে হার বসাইবা বিহার তাহলে তোমাদের উপসর্গ যোগে শব্দ গঠিত হয়ে যাবে তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি শুনেছো বুঝেছো এবং দেখেছো আশা করি তোমরা এই সকল ক্লাসগুলি তোমরা অ্যাসাইনমেন্ট আকারে নির্ধারিত সময়ের ভিতরে স্কুলে জমা দেবে তোমরা সুস্থ থাকো সুন্দর থাকো বাসায় অনেক মনোযোগ সহকারে পড়াশোনা করো এই আশাবাদ ব্যক্ত রেখে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ।